নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুয়ারে সরকার কর্মসূচি খয়রাশনের কেন্দ্র গড়িয়ায়। বিদ্যুতের খুঁটিতে আগুন ময়ূরেশ্বরের কোটাসুরে। উত্তর অবৈধ লটারির টিকে গ্রেপ্তার এক মোরারোয়ে। পঞ্চায়েত সদস্য কর্মীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির মোরারোয়ে। অষ্টম দফায় দুয়ারে সরকার কর্মসূচি মোরারোয়ে। পাইকট থানা পুলিশের উদ্যোগে অবৈধ চোরাই মদ উদ্ধার। পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় এবং সাধারণ মানুষের কথা মাথায় রেখে যারা ব্লক থেকে দূর দূরান্তে বসবাস করেন তাদের কাছে সরকারের সুযোগ সুবিধা যেন সহজেই পৌঁছে যায় তথা নিজেদের চাহিদা অনুযায়ী আবেদনপত্র জমা করতে পারেন, সেই লক্ষ্যেই শুরু হয়েছে অষ্টম দফায় দুয়ারে সরকার কর্মসূচি। আজ সোমবার বীরভূম জেলার খয়রাশোল ব্লকের কেন্দ্রগড়িয়া উচ্চ বিদ্যালয় চত্বরে দুয়ারে সরকার কর্মসূচিতে সাধারণ মানুষেরা নিজ নিজ চাহিদা অনুযায়ী আবেদনপত্র জমা করেন। আজকের দুয়ারে সরকার শিবিরে কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী সহ অন্যান্য 21টি প্রকল্পগুলির সুবিধা পেতে আবেদনকারীরা আবেদনপত্র জমা করেন। এদিন দুয়ারে সরকার শিবিরে প্রদর্শন আসেন খয়রাশোলের বিডিও সৌমেন্দ্র গাঙ্গুলি। সরাসরি তিনি আধিকারিকদের পাশাপাশি আবেদনকারীদের সাথেও কথা বলে খুশি ব্যক্ত করেন। তিনি ছাড়াও শিবিরে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর, প্রধান ক্রিয়া দাস, বিশিষ্ট সমাজসেবীরা, আশাকর্মীরা, স্বাস্থ্যকর্মীরা ও আবেদনকারীরা। এদিন খয়রাশোল ব্লকের বিডিও সৌমেন্দু গাঙ্গুলি জানান, অষ্টম পর্যায়ে দুয়ারে সরকার যে ক্যাম্প হচ্ছে এটা আমাদের খয়রাশোল ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত হচ্ছে। আজকে কেন্দ্রগড় গ্রাম পঞ্চায়েতে আমরা এসেছি ক্যাম্প পরিদর্শন করতে। এখানে ক্যাম্পে ভালোই সাড়া পড়েছে এবং বিভিন্ন যে স্কিমগুলো আছে, যে প্রকল্পগুলো আছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথী এবং অন্যান্য যেসব কৃষি দপ্তরের যে প্রকল্প আছে, কৃষক বন্ধু, ভূমি দপ্তরের প্রকল্প, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, এগুলো প্রত্যেকটা প্রকল্পেই মানুষ ভালো সাড়া পড়েছে, মানুষ আসছেন, আমাদের কর্মীরা রয়েছেন প্রত্যেকটা দপ্তরের ক্ষেত্রেই, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে সব কিছুতেই রয়েছে। এবং আমরা প্রত্যেকটা ফর্মকে আমরা এখনই দেখে নিচ্ছি, স্ক্রুটিনি করে নিচ্ছি, যাতে যদি কোথাও কোনো অসম্পূর্ণ ফর্ম থাকে তাহলে সেটা তক্ষণই তাদেরকে দিয়ে ঠিক করিয়ে নেওয়া হচ্ছে, যাতে কোনো ফর্ম যেন বাতিল না হয়, কারণ আমাদের এবার টার্গেটই হচ্ছে একটি ফর্ম ওদের বাতিল না হয়। এবং আমরা বলেইছি যে যারা আগে দিয়েছেন কিন্তু কোনো কারণে ভাতা পাচ্ছেন না তারাও এসে দিন। প্রচার ভালোভাবে হয়েছে, মাইকিং হয়েছে আমাদের এই কনভেনশনাল ক্যাম্প কেন্দ্রগড় হাইস্কুল হচ্ছে, এছাড়াও বেশ কিছু জায়গায় আমাদের ছোটো ছোটো করেও ক্যাম্প হচ্ছে এবং মোবাইল ক্যাম্প হচ্ছে। এবারে আমাদের সরকারের যেটা উদ্দেশ্য যে মূলত আদিবাসী অধ্যুষিত যে এলাকাগুলি বা প্রান্তিক মানুষরা যেখানে থাকেন সেই সমস্ত এলাকার মানুষগুলোতে দুয়ারে সরকারের পরিষেবা বেশি করে পান, তাই আমরা ভ্রাম্যমাণ শিবিরের মাধ্যমে এই সমস্ত আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে আমরা বেশি করে যাচ্ছি, যাতে সেখানে মানুষেরা বার্ধক্য ভাতা জয় জোহার প্রকল্পের অন্তর্গত হোক কিংবা আদিবাসী মহিলাদের জনজাতি শংসাপত্রটা বেশি করে পান, যাতে তারা যারা লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা পাচ্ছেন সেটাতে তারা 1000 টাকা পেতে পারেন, এটা আমাদের এবার টার্গেট রাখা আছে। তো আমরা সেই হিসেবে আমরা আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতেও যাচ্ছি। আমরা 30শে ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকারের আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া চলবে, বিভিন্ন প্রত্যেক দিনই ক্যাম্প চলছে রবিবার এবং ছুটির দিন বাদে, এবং আমাদের সর্বাঙ্গীন চেষ্টা থাকবে যে সর্বাত্মকভাবে আমরা প্রতিটা প্রান্তে প্রতিটা কোণে যারাই যোগ্য ব্যক্তি তাদের প্রাপকদের যাতে কেউ বঞ্চিত না হন এবং যার যেটা বাকি রয়েছে তারা যেন ক্যাম্প এসে দিতে পারেন, এবং আমরা সেইভাবে তৎপর রয়েছি। আশা করছি যে আমরা এটা খুব সুন্দর একটা সুষ্ঠুভাবে একটা ভালো দুয়ারে সরকার করতে পারবো। 2রা জানুয়ারি থেকে 31শে জানুয়ারি আমাদের পরিষেবা প্রদান বা সার্ভিস ডেলিভারি ক্যাম্প হবে, যখন আমরা এই যে আবেদনপত্রগুলো নিষ্পত্তি করে মানুষকে পরিষেবা প্রদান করব এবং শুভেচ্ছা বার্তা বিলি করা হবে, সেটা 2রা জানুয়ারি থেকে শুরু হবে 31শে জানুয়ারি পর্যন্ত। এবং আশা করা যায় যে এই অষ্টম দুয়ারে সরকার অত্যন্ত সফলভাবে আমরা খয়রাশোল ব্লকে পরিচালনা করতে পারব। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, 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 দুবরাজপুর, বীরভূম। এলাম বিরতির পর। শর্ট সার্কিট হয়ে বিদ্যুতের খুঁটিতে থাকা 440 ভোল্টেজের বিদ্যুৎ তারে দাও দাও করে আগুন লাগার ঘটনা ঘটল আজ সোমবার 18 ডিসেম্বর সকাল 10টা নাগাদ কোটাসুর গ্রামে। প্রসঙ্গত আজ সকাল 10টা নাগাদ আচমকাই ময়ূরেশ্বর থানার অন্তর্গত কোটাসুর গ্রামে 440 ভোল্টেজের তারে আগুন লাগার ঘটনা দেখে পাড়া প্রতিবেশীরা। আর এই ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েন পাড়া প্রতিবেশীরা। তারপরেই তড়িঘড়ি খবর দেওয়া হয় কোটাসুর বিদ্যুৎ অফিসে। বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুৎ কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন বলে জানা যায়। স্থানীয়দের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বিদ্যুতের তারে। এদিন কোটাসুর গ্রামের এক স্থানীয় মহিলা সুমিলা হাজরা জানান, আজ ছিল আছায় দিয়ে একজনকে দেখা করালাম, বলছে না আগুন জ্বলে না। তারপরে আমি নিচে খুব আবার আওয়াজ উঠতে লাগলো, নিচে যে দেখছি আগুন কাটছে, দিয়ে আবার সবকে ডাকলাম, ছুটাছুটি করে সব অফ করতে বললাম। দিয়ে তারপর দিয়ে তারপরে এই যে সব শুনে আবার কল করেছে, গাড়ি এসেছে, ইলেকট্রিক অফিসে আমি খবর দিয়ে এলাম, যদি কেউ আছে তাহলে পারাপত্তির লোককে জানায় তাহলে কল করবেন, গাড়ি আসবে। দিয়ে তারপর সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ময়ূরেশ্বর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high-speed internet broadband cable TV and landline service provider, Dubrajpur Birbhum. আমাদের এখানে পাবেন BSNL, Railtel, City Alliance, NGO Fiber-এর ইন্টারনেট, ক্যাবল টিভি এন্ড ল্যান্ডলাইন, টেলিফোনের কানেকশন, কানেকশন নিতে যোগাযোগ করুন 2 3 4 6 2 2 9 6 2 7 7 7 4 4 9 0 0 0 0 7 2 9 7 3 2 2 0 2 0 1 1 8 2 0 7 0 3 7 4 0 4 0 7 6 7 6 6 6 6 5 9 6 4 7 6 6 9 6 7 5 7 0 6 3 5 4 4 5 2 0। মুরারই থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে স্থানীয় থানার অন্তর্গত বনরামপুর রেলগেটের কাছে একজন লটারি বিক্রেতাকে আটক করে এবং তার কাছ থেকে বেশ কিছু জাল লটারির টিকিট উদ্ধার করে গতকাল রবিবার 17 ডিসেম্বর সন্ধ্যায়। জানা যায় আটক হওয়া গ্রেপ্তার ব্যক্তির নাম আকবর শেখ, বাড়ি মুরারই থানার অন্তর্গত বনরামপুর। তাকে আজ সোমবার 18 ডিসেম্বর মুরারই থানার পুলিশ চার্জশিট তৈরি করে রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। কর্মখালী, বীরভূম জেলার প্রতিটি ব্লকের সরকারি স্কুল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও হাই মাদ্রাসা কোম্পানি পেরোল এ কম্পিউটার শিক্ষক নিয়োগ চলছে। যোগ্যতা, যেকোনো শাখার স্নাতক, কম্পিউটার ডিপ্লোমা, বিসিএ, এমসিএ, বিটেক, এমটেক, বয়স 18 থেকে 35 বছর। এই সুযোগ নিতে সরাসরি অ্যাপ্লাই করুন। dlcrecruitment.org হেল্পলাইন 9643015065। ফিরে এলাম বিরতির পর। আজ সোমবার 18 ডিসেম্বর মুরারই 1 নম্বর ব্লকের নতুন কমিউনিটি হলে মুরারই 1 নম্বর ব্লক অফিসের তরফ থেকে একটি কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন মুরারই 1 নম্বর ব্লকের পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার অলোক সাহা, গ্রাম পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েতের কর্মচারীরা।
এই শিবিরে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েতের কর্মীরা কীভাবে তাদের কাজকর্ম পঞ্চায়েতের মধ্যে করবেন তা নিয়ে আজ সোমবার 18 ডিসেম্বর এবং আগামীকাল মঙ্গলবার 19 ডিসেম্বর দুদিনের কর্মশালার আয়োজন করা হয়। এদিন মোরারই 1 নম্বর ব্লকের পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার অলোক সাহা জানান, আজকে আমাদের আজকে এবং আগামীকালকে দুদিন গ্রাম পঞ্চায়েত মেম্বারদের সদস্যদের নিয়ে একটা মিটিং ট্রেনিং করা হচ্ছে, একদিনের ওয়ার্কশপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম একদিনের করা হচ্ছে। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি, 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি, প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি, 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়ার সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। অষ্টমবার দুয়ারে সরকার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গত শুক্রবার 15 ডিসেম্বর তারিখ থেকে। সেই মতো পৌর এলাকা থেকে শুরু করে পঞ্চায়েত এলাকার বিভিন্ন প্রান্তে চলছে দুয়ারে সরকারে বার্ধক্য ভাতা থেকে শুরু করে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা এবং ফর্ম সংগ্রহ এবং ফর্ম জমা দেওয়ার কাজ ইতিমধ্যে পূরণ করে ফর্ম জমা দিচ্ছে এই দুয়ারে সরকার ক্যাম্পে। সাধারণ মানুষজন এদিন সকাল থেকে ভিড় করেন বিভিন্ন ক্যাম্পগুলিতে। পুলিশ প্রশাসনের দিক থেকেও নিরাপত্তায় রাখা হয়েছে ক্যাম্পগুলি, যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এবং সুষ্ঠুভাবে পরিষেবা নিতে পারে সরকারি প্রকল্পের সুবিধাগুলি। সেদিকে তাকিয়ায় সোমবার 18 ডিসেম্বর মোরারই 1 নম্বর ব্লকের সদ্ভাব ভবনে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন মোরারই 1 নম্বর ব্লকের বিডিও বীরেন্দ্র অধিকারী প্রতিটি ক্যাম্প পরিদর্শন করেন। দুয়ারে সরকার ক্যাম্প চলবে আগামী 30 ডিসেম্বর পর্যন্ত। মোট 21টি প্রকল্প রয়েছে দুয়ারে সরকার কর্মসূচিতে। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষতন্ত্র, যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। মোরারই 2 নম্বর ব্লকের অন্তর্গত পাইকোট থানার অধীন লাম্বাপাড়া বাসস্ট্যান্ডে এক ব্যক্তির বাড়ি থেকে অবৈধ 37 লিটার চোলাই মদ উদ্ধার করল পাইকোট থানার পুলিশ গতকাল রবিবার 17 ডিসেম্বর রাত্রে, এবং সেখানেই গ্রেপ্তার করা হয় নিজামুদ্দিন শেখ নাম এক ব্যক্তিকে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ধৃত ব্যক্তির বাড়িতে আচমকায় হানা দেয় এবং হাতে নাতে ব্যক্তিকে আটক করে পাইকোট থানার পুলিশ। আজ সোমবার 18 ডিসেম্বর পাইকোট থানার পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট তৈরি করে রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, পাইকোর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।